জয় মা সিংহ বাহিনীর জয়। গুরুদেব থাক মা, থাক, মায়ের সামনে প্রণাম করতে নেই। আমাকে চন্দ্রকলা দেবী আসতে বলেছেন। চন্দ্রকলা দেবী আসতে বলেছেন গুরুদেবকে আজ অমাবস্যায়? কেন গুরুদেব? খুব ভালো হয়েছে আপনি এসেছেন, আমিও ভাবছিলাম আজকে আপনি এলে খুব ভালো হয়। এখানে যা যা সব ঘুরছে আমি সবই শুনেছি। আজ আমি পুজো করব, অমাবস্যার পুজো। আপনি পুজো করবেন? এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না গুরুদেব। মা, মা দেখুন গুরুদেব এসেছেন। মা, গুরুদেব আপনি আপনি এসে গেছেন। গুরুদেব কি বলে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো। আমি আমার কাজে এসেছি চন্দ্রকলা দেবী। আপনার কাছে যা শুনলাম তাতে বেশ বুঝতে পারছি এই বাড়ির আশেপাশে এখনো সেই প্রেতাত্মা ঘুরছে। নিশ্চয়ই নিশ্চয়ই সে আসে এখানেই কোথাও, অপেক্ষা করছে সুযোগের জন্য। আর আজ অমাবস্যা, অমাবস্যায় তার সুযোগ বেশি, সে জেতবার চেষ্টা করবেই। আর আমি কোনো প্রেতাত্মাকে জিততে দিতে পারি না। আর সেই সঙ্গে লগ্না এবং এই বাড়িকে রক্ষা করার দায়িত্ব আমার, আমার কর্তব্য। আমি সেই কারণেই এসেছি। গুরুদেব আজ তো অমাবস্যা, প্রেতাত্মা যদি আবার সে আগের বারের মতো শক্তিশালী হয়ে ওঠে তাই আমি আপনাকে আজকে ফোন করেছিলাম। আপনি ভাববেন না চন্দ্রকলা দেবী, আমি সেই ব্যবস্থা করেছি যাতে কোনো প্রেতাত্মা এই বাড়ির প্রতি কোনো অপশক্তি প্রয়োগ না করতে পারে, এবং আমি এখনই সেই ব্যবস্থা গ্রহণ করব। ব্যবস্থা কি কি ব্যবস্থা করবে? আজি যা করার আজই করতে হবে, না হলে এক মাস সময় নষ্ট হবে অমাবস্যাতে। কিন্তু মহাকালকে জাগাতে তো যজ্ঞ করতে হবে, আর সেই যজ্ঞ করতে তো সময় লাগবে। যাবো কি করে আমি আজ? ছুটি, আজকের জন্য যদি আমি ছুটি নিই। সিস্টার, কি ব্যাপার বলুন তো, আপনাকে ভীষণ অন্যমনস্ক দেখাচ্ছে। না মানে আসলে আমার বাবার শরীরটা ভালো নয়, বোন ফোন করে জানালো। সে কি কি হয়েছে? বয়স হয়েছে বাবার অনেক, বয়সজনিত কারণে শ্বাসকষ্ট হচ্ছে, তাই বোন আসলে বুঝতে পারছে না যে এই যাত্রায় কি হবে। ও, তাহলে তো আপনার এক্ষুনি বাড়ি চলে যাওয়া উচিত। হ্যাঁ উচিত তো, মানে বোন একা আছে তো বুঝতেই পারছেন, খুব টেনশন হচ্ছে বোনের, খুব চিন্তায় আছে বোন, তাই আজ রাতটার জন্য যদি আমি ছুটি পাই। না না নিশ্চয়ই। আচ্ছা এটা আবার এত ভাবার কি আছে, আপনি যান চলে যান, আমাকে নিয়ে ভাববেন না, আমার কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমি এখন নিজে মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছি, তারপর প্রয়োজন হলে বাড়ির লোকেরা তো আছে, আপনি কিচ্ছু ভাববেন না, আপনি প্লিজ চলে যান। কিন্তু আপনার মাকে তো জানাতে হবে তাই না? কোনো প্রয়োজন নেই, আপনি এই বাড়িতে আমার জন্য এসেছেন, মাকে বলার কোনো প্রয়োজন নেই, মাকে যা বলার আমি বলে দেব। পুজো তো আমি করবই চন্দ্রকলা দেবী, কিন্তু তার আগে আমি এই গোটা বাড়িটাকে বাঁধবো। বাড়ি বাঁধবেন মানে? এখান থেকে যাওয়ার পরে
আমার মাথার মধ্যে সব সময় ঘুরছিল কি করে এই বাড়িকে রক্ষা করা যায়। তারপর আমি এমন এক বস্তু পেয়েছি যা দিয়ে আমি এই বাড়ি রক্ষা করতে পারবো। এই দিয়ে সারা বাড়ি আমি গন্ডি কেটে দেব। তাতে কি হবে গুরুদেব? না 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 বৌমা, কোথায় কোথায় অনেক দেরি হয়ে যাবে, বরং আমরা কাজটা সারতে সারতে কথাগুলো বলি। যেটা বলছিলাম, এই যে এই পুরো বাড়ি, এই সারা বাড়িকে আমি বেঁধে ফেলবো, সমস্ত বাড়িকে আমি বেঁধে ফেলবো। হ্যাঁ, আর তা বাঁধবো এই এই মন্ত্রপুত জল দিয়ে, এই সেই মন্ত্রপুত জল। এই জলের দাগ কেউ দেখতে পাবে না, কিন্তু এতে আগুন আছে। প্রেত লোকের কেউ যদি এই জলের দাগ অতিক্রম করে তাহলে সে জলে পড়ে খাক হয়ে যাবে। মানুষ যদি কেউ আসে? না না, তাতে মানুষের কোনো বিপদ হবে না, বিপদ হবে প্রেতাত্মাদের। তারা বাইরে থেকে ভিতরেও আসতে পারবে না, ভেতর থেকে বাইরেও যেতে পারবে না। ভিতরে থাকলে বাইরে যেতে পারবে না মানে? আপনি কি মনে করছেন গুরুদেব, প্রেতাত্মা কি বাড়ির ভেতরে? না না, আমি আমি তা বলছি না। আমি বলছি যদি থেকে থাকে তো তারা কিছুতেই বেরোতে পারবে না, কোনো প্রবেশ পথ দিয়ে বেরোতে পারবে না। বলছিলাম এই কথাগুলো আর কাউকে বলার দরকার নেই। কেন চন্দ্রকলা দেবী? না মানে প্রয়োজন তো নেই, তাই না? তা নেই। বড় বৌমা, হ্যাঁ তুমিও বলো না। আচ্ছা মা। গুরুদেব ওই কমন্ডলি থেকে কি ছড়াচ্ছে, জল না অন্য কিছু? হয়তো পুজো হবে সেই জন্যে কে কি ছড়াচ্ছে আমাকে দেখতে হবে। দেখি তো কি ছড়ালো। সারা শরীর তো মনে হচ্ছে চুপড়ে যাচ্ছে আমার। কেন তো কষ্ট হচ্ছে, কেন তো কষ্ট হচ্ছে আমার। দেখতেই হবে, জানতেই হবে আমাকে ওটা কি। বাড়িটাকে বেঁধে দিয়েছে শঙ্করানন্দ, গুন্ডি কেটে দিয়েছে তাই না, যাতে কোনো প্রেতাত্মা ঢুকতে না পারে। কিন্তু আমাকে যে গন্ডি কেটে বেরোতে হবে, কি করে বেরোবো আমি? বেরোতে গেলে যে তাপ লাগছে, মনে হচ্ছে যেন আমি জ্বলে যাবো। না না না, বেরোতে যে আমাকে হবে, না বেরোলে যে আমি মহাকালের সঙ্গে দেখা করতে পারবো না, মহাকালকে না জাগালে যে আমি জানতেই পারবো না, লগ্নাকে কি করে কাবু করবো আমি, তার আগে আমি লগ্নার কাছে হেরে যাবো। হেরে যাবো এই বাড়ির সকলের কাছে। না 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 না, হার স্বীকার করতে রাজি নই আমি। এই গন্ডি তো আমাকে বেরোতেই হবে, যে করে হোক। এই গন্ডি আমাকে বেরোতেই হবে। Fly.
কি অবন্তিকা? কি হলো? তুমি তো ঘামছো কেন? টেনশনে বুঝি আমার প্রেশারটা বেড়ে গেছে। টেনশন? কিসের টেনশন? বাবার শরীরটা খারাপ। হ্যাঁ, খবর এসেছে বাবার শরীর খারাপ, সেই জন্য বোধ হয় আমার 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 টেনশনে শরীরটা খারাপ লাগছে এত। ও, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে আছো, মানে কোথায় যাচ্ছিলে? বেরোচ্ছিলাম আমি বাড়ি যাব বলে। না, বাড়িতে তুমি আর যেতে পারবে না। কেন? আজ বাড়িতে পুজো, গুরুদেব বারণ করেছেন বাড়ি থেকে বেরোতে। না বৌমা, আমি বলতে চেয়েছি যে লগ্না যেন এই বাড়ির বাইরে না যায়। লগ্না তো শুভ, তাই ওই গণ্ডিতে পা রাখলে ওই গণ্ডি খেতে রাস্তা তৈরি হবে। তাহলে যে কোনো প্রেতাত্মা ভেতরেও আসতে পারবে, বাইরেও যেতে পারবে। লগ্না তো শুভ, তাই ওই গণ্ডিতে পা রাখলে ওই গণ্ডি খেতে রাস্তা তৈরি হবে। যে কোনো প্রেতাত্মা ভেতরেও আসতে পারবে, বাইরেও যেতে পারবে। কোনো মানুষ গেলে কোনো সমস্যা নেই, শুধু সমস্যা হবে প্রেতের। আপনি ওকে যেতে দিতে পারেন চন্দ্রকলা দেবী? ও বলছিল ওর বাবা অসুস্থ। না না, মানে আমি যাব না। কেন? না মানে বাড়িতে আজ পুজো, তো আমি আমি যাব না আজকে। থাক, আমি আমি না হয় কাল যাব। হ্যাঁ, সেই ভালো। আজ আর যেতে হবে না, কালই গরম যেও। এখন তুমি যাও, তোমার ঘরে যাও। তুমি ওদিকে যাও তো, ওই গুরুদেবের ঘরটা ঠিক আছে কিনা একটু দেখে নাও। ঠিক আছে মা, আমি পুষ্পকে বলে দিচ্ছি। গুরুদেব, এখনই যে কথা বলছিলাম আপনাকে, এই বাড়ি বাঁধার বিষয়টা আর কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই। একটা দিনের তো ব্যাপার, সবাই যদি বাড়িতে থাকে ক্ষতি তো নেই, বরঞ্চ জনে জনে বলতে গেলে এক একজন এক এক রকম করে ভাববে, তাই না? গুরুদেব, আজ তো আপনাকে রাত জাগতে হবে, আপনি বরং একটু বিশ্রাম নিয়ে নিন। চলো। কি করবো আমি এবার? এই গণ্ডি পেরোতে না পারলে আমি তো বাইরে যেতেই পারবো না। ন বাইরে গেলে যোগ্য করব কি করে আমি? মহাকালের সাহায্য না পেলে আমি লগ্নাকে কাবু করতে পারবো না, আমি বুঝতে পারছি। কিন্তু মহাকাল, মহাকাল অসহায় লাগছে আমার, খুব অসহায় লাগছে। মনে হচ্ছে আমি বন্দি হয়ে গেলাম। না না, কি আপনি আপনি এখনো জাননি? না মানে মানে ভাবছি আজ আজ আর যাব না। কিন্তু কেন? হ্যাঁ কেন? মানে পুজো পুজো না, আপনাদের বাড়িতে আজকে পুজো হচ্ছে, তাই যাব। ও, নিশ্চয়ই মা সেজন্য বারণ করেছে। মার এই পুজো নিয়ে বাড়াবাড়িটা আমার একদম পছন্দ হয় না। এক কাজ করুন, চলুন তো, আমি যাচ্ছি, আমি কথা বলবো মার সঙ্গে, প্রয়োজন পড়লে আমি আপনাকে এগিয়ে দিয়ে আসবো। আপনি আমার চেয়ারটা এগিয়ে দিন তো। সর্বনাশ, উনি যদি আমাকে দরজার বাইরে নিয়ে যেতে চেষ্টা করেন তবে তো সকলের সামনে আমি ধরাই পড়ে যাব। কি হলো, আমার চেয়ারটা এগিয়ে দিন। না না, থাক। কেন থাকবে কেন, আপনি যাবেন না? না মানে আমি চাই না আমার জন্য আপনাদের মধ্যে কোনো অশান্তি হোক। দেখুন, আমি তো নিজে থেকে কোনো অশান্তি করছি না, মা করতে চাইলে করবে, আমার কিছু করার নেই। আপনি চেয়ারটা দিন আমায়। সেটাই তো আমার ভয়ের কারণ। হ্যাঁ ইন্দ্রবাবু, আসলে এত কিছুর মধ্যে যদি যদি কোনোভাবে আমার আমার চাকরিটা চলে যায়, না মানে
আমি আমি পারবো না ইন্দ্রবাবু, বিশ্বাস করুন আমার আমার বাবা খুবই অসুস্থ। আমি কাজটা করে বাবা চিকিৎসার খরচ চালাই, মানে আমার আমার বাবা যদি মারা যায় বিনা চিকিৎসায় আমি আমি সেটা দেখতে পারবো না চোখের সামনে, নিজেকে আমার খুব দোষী মনে হবে। থাক, আমি আমি কাল যাব। না, আপনি আজকেই যাবেন, তার জন্য যদি আপনার কাজ যায় আমি বুঝে নেব। সিস্টার, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বাবার চিকিৎসা কোনোভাবেই আটকাবে না। না ইন্দ্রবাবু, আপনার কাছে হাত পেতে টাকা নিতে আমি পারবো না, আমার খারাপ লাগবে। এখানে খারাপ লাগার কি আছে? বড্ড বাড়াবাড়ি করছে তো লোকটা। তাছাড়া এটা অন্যায়, আমি অন্যায় কিছুতেই বরদাস্ত করবো না। চলুন, আমি যাচ্ছি। দয়া করে আমার অনুরোধ রাখুন, আপনি যাবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা রাখছি, কিন্তু আপনাকেও আমার কথা রাখতে হবে। আপনি যাবেন, আমাদের বাড়ির পেছন থেকে একটা দরজা আছে, ওই বসার ঘর দিয়ে বেরোতে হয়, আপনি সেখান দিয়ে যাবেন, কেউ কিছু জানতে পারবে না। আছে পথ, সেই পথে যদি আমি যেতে পারি, কিন্তু এখানে যদি কেউ আমার খোঁজ করে তাহলে? শোনো, আজ তুমি পুজোতে যাবে কিনা মা তোমার কাছ থেকে জানতে চাইলে। না, যাব না। তুই তো জানো শ্রীমতী, আমার পুজো আছে আগ্রহ বিশেষ নেই, তোমরা করো, আমি ঘরেই থাকবো, সিস্টার আছেন, কোনো অসুবিধা হলে তিনি দেখবেন। আর শোনো, আমি একটু তাড়াতাড়ি ঘুমোবো আজ, আমায় একটু বিরক্ত করো না। মাকে বলে দিয়ে ওই শান্তির জল নেওয়ার জন্য মা ডাকেন না, সেটাও যেন না ডাকে আমায়। যাবার সময় দরজাটা বাইরে থেকে ভালো করে টেনে দিয়ে যাবেন, আশা করি বেলা হওয়ার আগে ওদিকে কারো খবরে যাওয়ার প্রয়োজন পড়বে না। আমি সকাল হওয়ার আগেই চলে আসব। ও, তাহলে তো কোনো সমস্যা নেই, আপনি যান, নিশ্চিন্তে ঘুরে আসুন, যান। এদিকটা তো ঠিক হলো, কিন্তু বাইরে বেরোনোর রাস্তা পরিষ্কার করতে হবে, নাহলে যে বেরোতেই পারবো না। লগ্না, হ্যাঁ লগ্না, যে করেই হোক লগ্নাকে একবার ওই গন্ডির ওপারে নিতে হবে। আর কোনো উপায় নেই রে। কেন সেটা তো বলো। কোনো প্রশ্ন না, আমার লক্ষ্মী মেয়েটা, তুই আমার কথা রাখবি না? কি রাখবি তো? তাহলে অকারণেও যদি আমি তোকে একটা অনুরোধ করি, তুই কথা রাখবি না? কেন, অকারণে কেন করবে? আমার ইচ্ছে। তাহলে আমি সারাটা দিন ঘরে বসে কি করব? লেখাপড়া, যেটা তুই করতে বেশি ভালোবাসিস। গুরুদেব আজ বলেছেন তোকে বাড়ির বাইরে না বেরোতে। আসলে বাড়িতে আজকে একটা পুজো আছে, তাই উনি সকলকে বাড়িতেই থাকতে বলেছিলেন। তাই বলো, লক্ষ্মী মেয়ে হয়ে থাকলে কাল তোমাকে আমি একটা গিফট দেবো। ঠিক আছে ভালো মা, আমি কোথাও যাবো না। শোনো, বাড়ির বাইরে কিন্তু বেরোতে না করেছি, নিচে নয়। কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হয়ে যাবে, নিচে চলে যাস। ঠিক আছে।